582 কোটি টাকার স্যার আত্মসাতের মামলায় নরসিংদী দুই আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পটনের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দিলেও বিকেলেই এই জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। সার আত্মসাতের ঘটনায় সাবেক এমপি পোটন সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান। এই মামলার অন্য আসামিরা হলেন কামরুল আশরাফ পোটন মালিকানাধীন পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল আলম বাদল, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রতিষ্ঠানটির খুলনা ও যশোরের নওয়াপাড়া প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান এবং উত্তরবঙ্গ প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেন। সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক এ মামলাটি করা হয় 2023 সালের 26 নভেম্বর। অভিযোগে বলা হয় 2021-22 অর্থবছরে ইউরিয়া সার সরবরাহের জন্য বিদেশ থেকে আমদানি করলেও পরস্পর যোগসাজশে চুক্তির শর্ত ভঙ্গ করেন আসামিরা। 71,801 টন 31 কেজি চুক্তি করা সার গুদামে না দিয়ে আত্মসাত করেন তারা। চুক্তি অনুযায়ী যার মূল্য নির্ধারণ ছিল 581,58,09,064 টাকা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।